হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি টোটালি চলে এসেছি গাজন দেখতে। এই দেখুন ব্যাগ, আর গাজন দেখব, গাজন আর জিনিস কিছু কিনে নিব আমরা, কুলুয়া ধামা। চলো দেখাই দিব ওইখানে আমাদের বাঁকুড়ার ভাষা আর বাঁকুড়ার জিনিস কেমন কেমন লাগে। চলুন তাহলে দেখেই নিই। এবার ঘুরি, হাইরান হয়ে গেলাম বনে জঙ্গলে, কিন্তু নদী তো পেয়ে গেছি, নদীতে পেয়ে গেছি কিন্তু কি করে যাবো সেইটি আর খুঁজে পাচ্ছি না। এই দেখো, সে একটা সরের বড় নদীটিয়া দেখতে পাচ্ছ তোমরা। আর তোমাদের জন্য এত রোদে রোদে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, দেখো তোমাদের জন্য কত কষ্ট করে হেঁটে হেঁটে পায়ের ঘাম মাথার উঠি গেল। তো তোমরা একটু ভিডিওটা দেখছো, একটু বন্ধুটাকে লাইক টাইক করে দিবে, কমেন্ট করতে পারো যেমন যার ভালো লাগে, সেটি ব্যাপার আলাদা, কিন্তু একটু করবে। কারণ সবাইকে তো আশা যায় যে তোমাদের কমেন্ট ভালোবাসা পেলে আর একটা নতুন ভিডিও বানাবো আমরা। বুঝতেই পারছ মানুষের লোভ সামালা যায় নাই। তো তোমরা বন্ধু আমাকে একটু লাইকও করছো না। কত বড় দেখো নদীটা, তো নদীতে টপকিয়েই ওই ধারকে যেতে। দেখো ওই দেখো ওই পাড়ে গাজন হচ্ছে শিবের। তোমরা সকাল থেকে বেরিয়ে গেছি, তো বেরিয়াবার পরেও রাস্তা শেষ হচ্ছে নাই। দেখো দেখো এটা নদী, আর এই নদীর বালি তোমরা বলবে রাস্তার বালিতে হাঁটছে ভাই। দেখো দেখতে পাচ্ছ তোমরা নদীর বালি, হাতটাই ধুলো হয়ে গেল। চলো তোমাদের গাজনটা দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি দেখিল। চলো বন্ধু, বাই বাই। চলে এলাম, দেখো তো। চলো বন্ধুরা, এবার দেখো প্রথমে দেখতে দেখতে চলে এলো ঘুগনির দোকান, আর দেখা মাত্রই আমার জিভে জল চলে এলো। এই দেখো এবার আমি যাচ্ছি রাস্তায়, যেতে যেতে দেখতে পাচ্ছি গাদা লোকের ভিড়। আয় দেখো ফুচকুয়া দোকান কত ভিড়। আমার তো আজ দেখো চার চাকা, আমার তো খুব দেখে এনজয় লাগছে, তোমাদের কেমন লাগছে দেখো। ফুচকুয়া দোকান প্রচুর বসেছে, আর লোক তো দেখে দেখেই যাচ্ছে কোন দোকানে ফুচকুয়া। আয় দেখো কাটারি বুটিং সব আছে, যেটা নিবে দারুন দারুন জিনিস। দেখুন দেখো দেখো যেটা দেখবে দেখলাম, এই সময় তো সময় দেখা। তো আমাদের এখানে দেখো কুলুয়া ঝাঁটা সব রকমই পাওয়া যায়, তো দেখার মতন জিনিস। এই দেখো কুলকুটুয়া, তোমরা কোনোদিন খাইছো? দেখো আমাদের এখানে বাঁকুড়ার গাজনে সব বাজা আম। এই দেখো ঢোলুক দেখতে পাচ্ছ, ঢোলুকগুলো। আয় দেখো ঠাকুর আছে, আরও সবাই প্রণাম করিল তাড়াতাড়ি, ঠাকুরটা দেখিল। আমার তো দেখে মনে হয় দেখো বজরংবলি ফার্স্টে। দেখো এই যে 30 টাকা দাম বলছিল, কিন্তু আমি নিলাম না, বলি না থাক আমাদের ঘরে অনেক ঠাকুর আছে। এই দেখো আবার পায়, এইটা তো ধরো কাঠের তৈরি, আমরা তো সবাই দেখিছি স্টিল এইসব হাবি জাবি দিয়ে তৈরি করে, কিন্তু দেখিলা বন্ধুরা গাজনে সব রকম পাওয়া যায়, গাজনে আসবে তোমরা। এই দেখো আবার পাই, নানান ধরনের পাই। এগুলো দেখুন, আমি জীবনে এত বড় পাই দেখিছি, এটা কি বলে আমি সেটা জানি না, বাট তাও বলছি। এই দেখুন দেখুন এটা দেখিছি এত বড়, আপনারাও দেখছেন সাথে। তো এটা দেখুন কত ছোট, দেখুন অসম্ভব অসম্ভব। এই মেলাতে অনেক কিছুই দেখছি, দেখলাম অজানা জিনিস, জানা অবাস্তব জিনিস দেখছি, অবাস্তব। এটা কত দাম আছে? এটার দাম হচ্ছে 40 টাকা। আর এটার দাম কত আছে? 160। দেখুন এবারে দেখো তরমুজ, তরমুজ দেখি আমার তো মনে হইলে একটা লিহেলি, কিন্তু দমে ছোট ছোট, এত ছোট ছোট লোক বলছে তরমুজ। আই দেখো ডান ধারে এত বড় বড় ছিল, এগুলো 10 টাকা করে পিস, আমি লিয়েছি 4টিয়া। আর এই ধারে দেখো ছোট ছোট, তো এরা বিক্রি করছিল আর রাস্তার লোককে ডাকছে ছোট লি যা 5 টাকা, আমি নিলাম। বন্ধুরা এবার বাঁকুড়ার চড়ক দেখিল, কারণ গাজনের চড়ক ছাড়া ফাঁকা ফাঁকা লাগে।
তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা।